আমেরিকার ইন্ধনে বিএনপি নাশকতা করছে অভিযোগ করে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশের রাজনীতিতে হস্তক্ষেপ সার্বভৌমত্বে আঘাত করার শামিল। অনতিবিলম্বে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানান তিনি। রাজধানীর মিরপুরে হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে অংশ নিয়ে শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। রেজা খানের রিপোর্ট। বিএনপি জামায়াতের হরতালের তেমন একটা প্রভাব পড়েনি মিরপুরে। স্বাভাবিক ছিল যান চলাচল ও জনজীবন। দেশ ধ্বংসকারী হরতাল অবরোধের রাজনীতি কাম্য নয় বলে জানান সাধারণ মানুষ। হরতাল তো কেউই চায় না, মানুষের কষ্ট তো অবশ্যই হয়, শান্তিভাবে সবকিছু হোক, এটাই সব জনগণের চাহিদা। মিরপুর 10 নম্বর গোলচত্বরে নেতাকর্মীদের নিয়ে শান্তি সমাবেশে অংশ নেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। গণ মানুষের এনেতার নির্দেশনায় হরতাল সহিংসতা প্রতিরোধ করার প্রত্যয় জানান বীর মুক্তিযোদ্ধারা। মন্ত্রী মহোদয়কে তার সাথে আমরা আছি এবং থাকব প্রতিরোধ করার জন্য, আমরা সোচ্চার কণ্ঠ। কামাল ভাইয়ের নেতৃত্বে যে বিএনপি জামাতকে রাজপথে নামতে দেব না, আমরা এই অবৈধ হরতাল মানি না, মানবো না। তরুণদের পাশাপাশি শান্তি সমাবেশে অংশ নেয়া নারী নেত্রীরাও নাশকতার বিরুদ্ধে নিজেদের সংহতির কথা জানান। জামাত বিএনপিকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপির নেতৃত্বে যে গণজাগরণ গণজোয়ারের সৃষ্টি হয়েছে, সকল নেতৃবৃন্দ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কামাল ভাইয়ের নির্দেশে সকাল সন্ধ্যা রাজপথে থাকবো। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। অরাজকতার একটা সৃষ্টি করতে চায় তারা, আমরা এই কাজ করতে তাদেরকে দেব না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা ও আওয়ামী লীগ নেতা এস এম জাহিদ সহ ঢাকা 15 আসনের আওয়ামী লীগ নেতারা কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যারা মানুষ খুন করে তারা হরতাল দেয় আর মহাসমাবেশ দেব, মানুষের মনে তো তারা ঢুকতে পারবে না। জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস, তার প্রতিবাদে আমরা সোচ্চার, আমরা মাঠে আছি। এখানে কোনো হরতাল নাই, হরতাল চলতেছে না, মানুষ স্বাভাবিকভাবে আছে। জনগণ এই হরতাল মানে না, বাংলাদেশের মাটিতে উন্নয়ন হচ্ছে এটা তারা সহ্য করতে পারছে না। বিএনপি উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত অভিযোগ করে দেশে হত্যা খুনোখুনির রাজনীতির জন্যে জিয়াউর রহমানকে দায়ী করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। গণতন্ত্র জিয়াউর রহমান হত্যা করেছে, আইনের শাসন জিয়াউর রহমান হত্যা করেছে, এই দেশে সন্ত্রাস নৈরাজ্য, এই দেশে খুনের রাজনীতি জিয়াউর রহমান চালু করেছে, এই দেশে রাজাকারদেরকে পুনর্বাসন জিয়াউর রহমান এবং খালেদা জিয়া করেছে, আজকে তারা গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন, কোনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে না, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। 33টা টেলিভিশন চ্যানেল, শত শত পত্রিকা প্রতিনিয়ত তারা যেসব কথাবার্তা বলছে, প্রচার করছে, সেগুলি তাহলে গণতন্ত্র কোথায় বাধাগ্রস্ত হলো সেটাই আমাদের প্রশ্ন। তাদের দাবি হলো আবার অনির্বাচিত সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে সংবিধান অনুযায়ী, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমেরিকার মদতে বিএনপি উচ্ছৃঙ্খল আচরণ করছে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী। মার্কিন রাষ্ট্রদূতের বহিষ্কারের দাবিও জানান তিনি। বিএনপি জামাতেরা উচ্ছৃঙ্খলা করছে, এটা কিন্তু আমেরিকার ইন্ধনে তারা অযাচিত হস্তক্ষেপ করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের। আমি মনে করি এটা সার্বভৌমত্বের উপর আঘাত, এই দেশ থেকে তাকে বহিষ্কার করা উচিত। পরে শান্তি মিছিলে বিএনপি জামায়াতের হরতাল ও নাশকতা রুখে দিতে স্লোগানে স্লোগানে সাধারণ মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। যে কোনো নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের নির্দেশনা দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।